হবিগঞ্জের সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় দুটি প্রাইভেট কার উদ্ধার করা হয় দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ তিনি আরও জানান গত ষোলোই জুন গাড়ি চোর চক্রের সদস্যরা তাদের নির্ধারিত ক্রেতার কাছে চোরাই গাড়ি বিক্রির জন্য রাজারবাজার পুবালি ব্যাংকের সামনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ এ সময় দুটি প্রাইভেট কার সহ ওই তিনজনকে আটক করা হয়